ওয়াল আসর সময়ের শপথ সময়টারে কাজে লাগাও হে মুমিন যতটুকু কাজে লাগাইবা ততটুকুই তোমার ইতিহাস রচিত হয়ে যাবে সময় বড় মূল্যবান এক দামি সম্পদ দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও দুনিয়ার লাইনেই তোমার সুনাম জমিনের মধ্যে আজ যারা স্কুল কলেজে লেখাপড়া করো তোরা ভালো করে বোঝ যাদের বই লেখা বই পড়িয়া আজকে তুই এমএ পাস বিএ পাস মেট্রিক পাস যাদের বইগুলো পড়ে পড়ে আজ তুই দামি হয়ে যাচ্ছ ক্লাস এইটে পড়ো এলাকায় গেলে মুরব্বীরা অন্য ছেলেদের মতো তোকে দেখে না কারণ তুই ক্লাস পড়ো শিক্ষিত সন্তান অন্য যুবকদের থেকে তোর দিকে মুরব্বীদের একটু মায়ার নজর আছে সম্মানে কারণটা কি বলে তুমি শিক্ষাঙ্গনে চলছো শিক্ষিত সন্তান গ্রামের সন্তানের মতো সময় তুই ব্যয় করো না তুই লেখাপড়ার মধ্যে সময়টারে ব্যয় করো সময়টারে কাজে লাগায়া লেখাপড়া করে যখন শিক্ষার মান গায়ে লাগাইলি এলাকার মানুষ তোরে এখন সম্মান দিতে শুরু করলো এই গোলাম একটু চিন্তা কর যাদের লেখা বই পড়ে তুই মেট্রিক আইয়ে বিয়ে পাশ করলি ওই যারা বইগুলো লেখলো তারা কত দামি হয়ে গেল তারা তো কত সময়টারে কাজে লাগায় বই লেখলো ইতিহাস লেখলো ভূগোল লেখলো জ্যামিতি ইতিহাস রচনা করলো এরে বান্দা তারা কতটুকু সময় কাজে লাগানোর কারণে আজকে তারা ইতিহাসের পৃষ্ঠায় স্মরণ করে স্মরণ করে গোটা জাতি যে যেই লাইনে সময়টারে কাজে লাগায় ওই লাইনেই তার দাম জমিনের মধ্যে বড় আদর্শের ফেরি করনেওয়ালা আব্রাহাম লিঙ্কন ওই বান্দা তার লাইনে সময়টারে কাজে লাগাবার কারণে আজকে আব্রাহাম লিঙ্কনের চরিত্র আর আদর্শ লালন করার জন্য এক গোষ্ঠী পাগল পাড়া হয়ে স্মরণ করে কথা ঠিক নেই লেলিনের আদর্শ আজ গোটা জাতির মধ্যে এক গোষ্ঠী লালনের জন্য স্মরণ করে দৌড়াচ্ছে কাল মার্সের আদর্শ লালনের জন্য আর এক জাতি দৌড়ায় মাও সেতুনের আদর্শ লালন করে আর এক জাতি তার আদর্শ নিয়ে দৌড়াচ্ছে যেই লাইনে হোক না কেন আমি বুঝাতে চাই তোর বাবাও দেখে নাই আব্রাহাম লিঙ্কনকে তোর দাদাও দেখে নাই মাও সেতুনার পেলেটোকে কিন্তু আজ সবার কলিজায় যারা যেই লাইনে দৌড়ায় ওই লাইনের ভক্তদের কাছে এত দাম কারণটা কি তারা সময়টারে তাদের ওই লাইনে কাজে লাগিয়েছে আবার আমাদের লাইনে আমরা যাদের কিতাব আদি লেখাপড়া করে আজ ফেনীর মিজান ময়দানে কথা বলতেছি তাদের যে কত দোয়া তারা পাচ্ছেন তাদের কত দিল ভরা কান্নার মহাব্বতের স্মরণ হচ্ছে আমাদের অন্তরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই আকাবিরিনদের ইতিহাস এত বড় আল্লাহর ওলি হাজারের উপরে কিতাব লিখেছেন আবার দর্শ তাদ্রিসের কাজ করেছেন তাদাবিরেরও কাজ করেছেন আবার মানুষের আত্মাটারে শুদ্ধ বানানোর জন্য তাজকিয়ে নফসের মেহনত করেছেন এত কিতাব বান্দা লেখার টাইম পাইলেন কই যেই কিতাবগুলো অধ্যয়ন করলে আমার মতো বান্দা তিনজনার হায়াত জমা করলেও কিতাব অধ্যয়ন শেষ করা যাবে না কিন্তু বান্দা অল্প টাইমে এত কিতাব লেখলেন কি বলে বলে সময়টারে যদি মূল্যায়ন করো আল্লাহর কুদরতে সময় তোমার মূল্যায়ন বাড়ায় দিবে হাকিমুল উম্মত কিতাব লেখে কাগজে কলম নিয়া লেখতেছে আজান হয়ে গেল নামাজে হাজির কলম কাগজের উপরে রেখে নামাজে দাঁড়ায় গেলেন এক আল্লাহর বান্দা তাকায় দেখে কাগজের উপরে কলমটা ঘুমায় না কলম নিজে নিজে লেখা শুরু হয়ে গেল আউলিয়ারা কারে অকবা
ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা এরে যুবক আগের দিনের বুড়ারা মাত্র ক্লাস 8 এ পড়েছে ওই বুড়ার সামনে তুই ডবল বিএ পাস করিয়াও কাঁপতেছো কি ব্যাপার বলে তাদের ওই সময়ের লেখাপড়ার দিলটা ছিল পরিষ্কার বাটপাড়ি ছিল না বেদ্যুবি ছিল না আর তোর ডবল এমএ পাস করার মধ্যে কত বাটপাড়ি একটা একটা বর্ণনা দেওয়ার সময় আমার হাতে নাই এক নম্বরে হলো তুই নকল করে পরীক্ষা দিয়েছো যেই বিদ্যা অক্ষর জ্ঞান নিয়া দস্তখাত জানতি না তোর শিক্ষক তোরে দস্তখাত শিখাইল যেই অক্ষর পড়ে পড়ে তুই এখন পত্রিকা পড়ো রিডিং লেখো হেডিং সাংবাদিকতা করো আজকে তোর কলমের খোঁচায় গোটা জাতি পাগল পাড়া হয়ে যায় এই অক্ষর জ্ঞান যেই শিক্ষক তোরে দিল ওই শিক্ষকের সাথে পদে পদে গাদ্দারি করো বেদ্দুবি করো আন্দোলন করো এটাই তোর এক নাম্বার গজবের কারণ দুই নাম্বার গজবের কারণ হলো এই বিদ্যা এত দামি একটা সম্পদ এই বিদ্যার কিতাবগুলো বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে জুতার মধ্যে ঢুকাইয়া তুই পরীক্ষার হলে যখন যাও তোর উপরে আল্লাহর গজব আসবে না তো কার উপরে আসবে জবাব দে বিদ্যার মতো জিনিস যদি চুরি করো তোর মতো বেদ্যব যদি চেয়ারে বসে জনগণের টা চুরি করা ছাড়া তো রাস্তা খোলা নয় তোর মতো বেদব্রে মাঝে মাঝে দেখি রাস্তায় ঘুরে লুঙ্গি নাই পাগল ইংলিশে কথা কয় আরবিতে কথা বলে কি ব্যাপার ইংলিশে কথা কয় রাস্তার পাগল আরবিতে কথা বলে রাস্তার পাগল কারণটা কি খুঁজে খুঁজে বের করে দেখলাম এইটা ছেলেটা কলাশের ভালো একটা ছাত্র ছিল কোন জায়গায় জানি বেদ্যুবি করেছে তার অভিশাপে পড়েছে এলমেরা এ জাজু কর দান বেহসাব খলকেরা দা দান জবাবে বাসাব হক না দাহারত দোস্তে খলকা জারে না নিস্তে ইখাস লাতে একে দিন দারেরা রাগ করো তওবা কর একা একা আল্লাহর কাছে কপাল পুড়ে যাচ্ছে তোর খবর নাই তোর মারও খবর নাই তোর কপাল যে পুড়ে যাচ্ছে তোর খবর নাই তোর মা বাবারও খবর নাই কারণ তোর মতো সন্তান তারে স্কুলে পাঠাইয়া মায়ের উচিত ছিল ঘরের মধ্যে সন্তান আসবে বিকাল চারটায় এক ঘন্টা দেরি কেন হলো মায়ের যদি কানে ধরে জিজ্ঞাস করতো দেরি করলি কেন তাহলে তোমার সন্তানটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের চাপায় পড়ে জীবনটারে ধ্বংস করতে পারত না হাকিকাতে তু দুনিয়া পে খবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার কারে কে বাসি বা খোদাবাস চিস্তে দুনিয়া আজ খোদা গাফল বুদাম নয় কমাশু নকরা হো জিন্দুজন আবদার কষ্টি হালাকে কষ্টিয়াস আবুন্দর জিরে কষ্টি পুষ্টিয়াস মনে হয় তো ভাবতেছো তোদের বিরুদ্ধে বলি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার আল্লাহি বিল্লাহি তাল্লাহি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো অন্তরে কোনো বিন্দু কোনো দূরত্ব না
এরে বান্দা আদব নিয়ে যদি চলতি আর নবীর সুন্নতের মালা গলায় লাগায় নামাজ পড়তি আমার দিলটা কত পাগল তোর জন্য মনে চায় আমার রুমাল দিয়া তোর পাউটারে মোছায় দেই যদি আমার নবীর মহব্বতের মালাটা গলায় লাগাইতি আমি বলি না তুই আমার মতো হুজুর হয়ে যা তোর মতো ছাত্র ডাইনে বামে তাকায় দেখ স্কুলে পড়ে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায় আছে না নাই কলেজে পড়ে নামাজ বাদ দেয় না ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না এর ছাত্র ভাই একই ক্লাসে দশজন ছেলে মেয়েরা আছো তুই আড্ডা দাও তোর পাশের ভদ্র ছেলেটা আড্ডা দেয় না তোর মতো ভদ্র ছেলেটা তোর পাশে বসিয়ে লেখাপড়া করে এরে নবীর উম্মতের দল সেদিন তো বেশি আগের কথা না পরীক্ষা এক বছর পর ছাত্র এখন থেকেই হারিকেন জ্বালায় লেখাপড়া শুরু করলো বাজে সময় কাটায় না সময়টারে মূল্যায়ন করেছে এমন সন্তান আজকে সরকারি আর বেসরকারি দুনিয়ার লাইনে যে আবার যাদের নাম একটু মজা এগো চরিত্রটা ভালো না কি চমৎকার নাম রাশেদ খান হাসানুল হক কেসা বাপ্পা এই দেশের মাদ্রাসাগুলোকে বলেছে বীজ বৃক্ষ আমি বলবো প্রধানমন্ত্রী যেই মাদ্রাসাকে সনদের স্বীকৃতি দিয়েছেন ওই সনদের স্বীকৃতি প্রাপ্ত মাদ্রাসাকে যদি বীজ বৃক্ষ বলে এক নম্বরে মুসলমানের দাবি প্রধানমন্ত্রীর কাছে মাথা নত করে ক্ষমা চায় উইপকারি বারাবারি মরণেরই পূর্বাভাস উইপকার বারাবারি মরণেরই এরা আদা জল খেয়ে মাঠে নেমেছে গোলা পানিতে মাছ শিকার করার জন্য মুসলমান সভ্য জাতি অসভ্য নয় বিশেষ করে টুপিওয়ালা মাদ্রাসাওয়ালারা আদর্শ নবীর উম্মত না হয় বেঈমানার নাস্তিককে জমিন থেকে বিদায় করে বাংলার জমিনকে সোনার বাংলা বানাইতে পবিত্র বানাতে আল্লাহওয়ালা কোরআনওয়ালাদের এক মিনিটের বেশি লাগবে না আমরা বেদদুবি চাই না করি না কখনোই প্রধানমন্ত্রী যে মাদ্রাসাকে সম্মানের সাথে স্বীকৃতি দিয়েছেন সে কি অবুজের কারণে যখন স্বীকৃতি দিয়েছিলেন ডানে বামে অনেকে বলেছিলেন করলেন কি করলাম কি সনদের স্বীকৃতি দিয়েছেন সমস্যা কি বলে জঙ্গি প্রমাণ কি হলি আর্টিজান প্রমাণ কি হলি মাদ্রাসা প্রধানমন্ত্রী বললেন এরা কি আমার দেশের নাগরিক লক্ষ লক্ষ ছাত্র মন্ত্রী এমপি যাদের গাত্র দাহ তারা বললেন হ্যাঁ এরা আমগো বাংলাদেশের নাগরিক যদি বলেন নাগরিক এদেরকে অন্ধকারে রেখে দিলে জঙ্গি হওয়া স্বাভাবিক হয়তো মাদ্রাসা কওমি বন্ধ করতে হবে আপনারা বলুন আমি বন্ধ করে দিব পারবেন আন্দোলন সহ্য করতে মন্ত্রী এমপি মহোদয় বললেন পারবো না তাহলে আমাকে চোখের নজরে এনে এদেরকে সম্মানের সাথে এই সন্তানগুলোকে নাগরিকত্বের বেড়াজালে সনদের স্বীকৃতির বেড়াজালে আনতে হবে না হয় গোপনে রাখতে হবে আপনারা কোনটা রাজি এদেরকে ঠেলে দিলেও সমস্যা কাছে এনে সংশোধনের মাধ্যমে এই সন্তানগুলোকে আদর্শের মানুষ হিসাবে সমাজে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে কাটা গায়ে লবণের ছিটা চুপ হয়ে গেল নতুন করে অ্যালার্জি কেন আমগো গ্রামে একটা কথা আছে সুখে থাকতে ভূতে কিলায় সুখে থাকতে প্রধানমন্ত্রী মহোদয় প্রশাসন এমপি মন্ত্রী সহ মোটামুটি দেশ কিন্তু ঠান্ডা
এই চাঁদিওয়ালা বান্দা কিছু উল্টা পাল্টা বইলা দেশটারে গরম করার দ্বারা সরকারের লাভ কি? কোনো লাভ আছে? হ্যাঁ, অতএব আলহামদুলিল্লাহ সরকার বাহাদুর হাটহাজারীর হযরত থেকে শুরু করে দেশের উলামায়ে হযরতদেরকে তার ব্যক্তি দিল থেকে সম্মান করেছেন, কারো কথায় নয়। অন্যের কান কথায় যদি দিতেন তাহলে সনদ পাওয়া যেত না। নিজে মহব্বতের সাথেই সম্মান দিয়ে আলেমদেরকে যে মূল্যায়ন করেছেন, আশা করি এখনো সে মূল্যায়ন তিনি ভুলে যাননি। সেই মূল্যায়নের কথা ভেবে এই নাস্তিক আর কোরআন বিরোধী মুসলমানের দুশমন আমরা আজ পর্যন্ত হিন্দুদের বিরুদ্ধে বলিনি, খ্রিস্টানদের বিরুদ্ধে বলিনি, ইহুদির বিরুদ্ধে বলিনি, আমরা কারো উপরে আঘাতমূলক কথা বলিনি। অতএব তারা আজকে সংসদের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে মুসলমানের দেশ সরকার মুসলমান এদেশের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, অবশ্যই তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ব্যবস্থা করতে হবে। টেলিফোন করে হাটহাজারীর হুজুরকে বলে দেন এই নাস্তিককে সাইজ করতে আল্লাহওয়ালাদের এক ঘন্টার বেশি টাইম লাগবে না। এই স্লোগান দিলে ভালো রকম দিবি, নাইলে চুপ করে কষ্টে লাগায় বয়ে থাকবি। মুসলমান ওই জাতি যে কদম সামনে দেয় আর ওই কদম পেছনে ফেরায় নেয় না। শাহজালাল গৌরগোবিন্দের পতন ঘটানোর জন্য কোনো অস্ত্র ব্যবহার করেননি, শুধুমাত্র ফজরের আজান আর তাহাজ্জুদের আজান। আমাদের অস্ত্র আল্লাহর কাছে চোখের পানি, কথা ঠিক? আমার কোনো অস্ত্র নাই, আমরা থার্ড ক্লাসের গরিব মুসলমান। আমরা কাব্য কার কাছে, দোয়া করব কার কাছে? দেখছেন নামটা কি সুন্দর, কামটা কি, আহা খুব দুঃখ পাই, নামেরও তো একটা তাসির আছে, এত সুন্দর নাম, এই নামের থেকে আসবে বেহেশতের গ্রাণ, কথা ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। কি একটু রাজনীতি করলাম না? রাজনীতি বোঝো কিছু? এটা রাজনীতি নয়, ইমানের আওয়াজ দিলাম, এটা প্রধানমন্ত্রীর পক্ষের আওয়াজ যেহেতু মুসলমান, কথা ঠিক নয়? ইসলামিক ফাউন্ডেশন তাদেরই অবদান, কথা বলেন না কেন? প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন মহানবীর ব্যাপারে যদি কেউ আঘাতমূলক আক্রমণ করে তাকেও বিচারের আওতায় আনতে হবে। ইনশাআল্লাহ আশা করি মুসলমানের পক্ষে ওলামাদের পক্ষে প্রধানমন্ত্রী সহ দেশের প্রশাসন মুসলমান হিসাবে মুসলমান, এদেশের দেশ মুসলমানের দেশ। আমাকে শরীরে কি রাগ নাই, কি কম নাকি শক্তি কম? হ্যাঁ, ধাক্কা দিলে কুলাইতে রো, কথা বলেন না কেন? কিন্তু কই এত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি, আমরা একটা অযথা অভদ্রর ভাষায় তো কথা বলি না, প্রমাণ নাই। আমরা যদি তাদের কিছু বলতাম তখন না আমাদের কিছু বলতো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যুবক ছেলে সময়টারে ফেসবুক দিয়া কাজে লাগাইস না, জীবনটারে নষ্ট করেছে, তোর মাও জানে না, তোর আব্বাও জানে না, তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যার মতো জিনিস জুতার জলে ঢুকাইছো, তোর উপরে আল্লাহ বেজার হবে না তো কার উপরে হবে? আমরা বেটা মাদ্রাসায় পড়ি, আরবি পড়ি, ফার্সি পড়ি, উর্দু পড়ি, হিন্দি পড়ি, কিন্তু বাংলা অক্ষর একটা কাগজ দেখলে
চেষ্টা করি হাতে উঠায় একটা ভালো জায়গায় রেখে দিতে। আর তোর মতো বেদবে জুতার তলে যদি ঢুকাও তোর উপরে গজব আসবে না, কার উপরে আসবে বল? তুই এই বাংলা ভাষার সম্মান কর না। সময়টারে কাজে লাগাও, সময় বড় মূল্যবান একটি সম্পদ। এরে নবীর উম্মতির দল, সময়টারে যারা কাজে লাগায় তাদের জীবনটা দুনিয়ার লাইনে বড় কাজের হয়ে যায়। এ নবীর উম্মতের দল, দুনিয়ার লাইনেও যদি সময়টারে কাজে লাগাও দুনিয়াতে তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। আখেরাতের লাইনে যদি সময়টারে কাজে লাগাও আখেরাতের লাইনও জীবন ধন্য হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু সময় আগাই নাকি দোয়া করে দিব? দোয়া করব। আল্লাহ সবাইকে কবুল। যাইবেন কই? গাট্টি গুট্টি লয়ে যায় কই? এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, মৌত কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখেলু, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবি ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, এরে নবীর উম্মতির দল, এরে যুবক সময় কিন্তু বেশি আর বাকি নাই, ভুলিয়া গেলে চলবে না, চক বাজারের আগুনের কান্না ভুলে গেলে চলবে না, ফ্যামিলির মানুষগুলো আগুনের লেলিহানের ভেতরে আটকানো, মা তাকায় দেখে সন্তানের গায়ে আগুন, সন্তান তাকায় দেখে মায়ের শরীরের চতুর্দিকে আগুন জ্বলে আগুন, ছোটখাটো এক কেয়ামতের অবস্থা হয়ে গেল, অনেকে বলে হুজুর আমরা সহযোগিতার জন্য যখন আগায় গেল সামনে গিয়া দেখি আগুনের তাপ, যত সামনে যেতে চাই পারি না,
কিন্তু দূরের থেকে তাকায় দেখি আগুনের মধ্যে ছটফট করে পুড়ে যায় আর চিল্লায় বাঁচাও কে আছো আমাদের বাঁচাও হাসরের দিনও তো এমন হালাত হয়ে যাবে সন্তান কাঁদবে আম্মা আমার একটা নেক দিয়া বাঁচাও মা বলবে আমার সন্তান ছিল তবে তুই যে আমার সন্তান আমি বিশ্বাস করি না মা বলবে সন্তান আমার একটা নেক দিয়া বাঁচা না হয় আমার জাহান্নাম ছাড়া উপায় নাই সন্তান বলবে আমার মা দুনিয়াতে ছিল তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না এরে নবীর উম্মতের দল হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবে একটু চিন্তা করে দেখো তোমার আমার কি উপায় হবে একটু চিন্তা করে দেখো তোমার আমার কি উপায় এই চিন্তাটা যখন বিবিকে ঢুকেছে সমস্ত আল্লাহওয়ালাদের কান্নার আওয়াজ একটাই কান্নার কারণ কবরে আমার কি উপায় হবে এ জীবনে না করিলাম বান্দেগি এ জীবনে না করিলাম বান্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গি না তওবা করে আবার তওবা ভাঙ্গি না অবশেষে খাটি তওবা করি না এরে নবীর উম্মতের দল সময় বাকি নাই কাজে লাগাও আখেরাতের লাইনও যদি সময়টারে কাজে লাগাও কপাল খুলে যাবে রে মুসলমান আল্লাহর নবী বলেন আধা ঘন্টা সময় ব্যয় করিয়া বান্দা এক বেলার নামাজ পড়বি আধা ঘন্টাও লাগবে না ধরে না আধা ঘন্টা সময় ব্যয় করিয়া কত নামাজ পাঁচ বেলার নামাজে আধা ঘন্টা সময় দিলে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা ধরে নিলি এই তিন ঘন্টার সময়রে যদি সম্মান করে নামাজ পাচক তো পড়ে নাও আমার আল্লাহ পুরা তিন ঘন্টার বরকতে চব্বিশ ঘন্টারে মূল্যায়ন করে তোমার আমল নামায় পঞ্চাশ অক্ত নামাজের সওয়াব দিয়া দিবি রহমাতুল্লিল আলামিন বলেন ওরে উম্মত এশার নামাজ জামাতে আদায় করে যদি ঘুমাও আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতে আদায় করে নাও ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময়টা আমার আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে এরে নবীর উম্মতির দল সময়টারে আখেরাতের লাইনে কাজে লাগাইলো জীবনটা ধন্য সাহাবায়ে কেরামের এত নাম টাকার কারণে না ক্ষমতার কারণে না সময়টারে মূল্যায়ন করার কারণে সাহাবায়ে কেরামের মতো বড় মুক্তি বড় মহাদ্দিস এই জমিনে আর কেউ নাই অথচ তাদের ইশরাক বন্ধ নাই চাষ বন্ধ নাই আউয়াবিন বন্ধ নাই তাদের তাহাজ্জুদ বন্ধ নাই নবীর কোনো হুকুম তামিল করায় তারা পিছপা হন নাই এইভাবে এক এক করে নিচের দিকে আসো আমাদের মাজহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাসআলা সমাধান বের করেছেন কোরআন হাদিস রিসার্চ করে অথচ দুরাকাত নামাজে সারা রাত বান্দা কাটায় দিলে
রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাইহ, যাকে ফকিহুল উম্মাহ বলে, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, 22 বছরের মধ্যে একবারও তার তাকবীরে উলা ছুটে নাই। 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটলে এমন কাদা, আল্লাহর বান্দা কাঁদলেন যে সন্তানের ইন্তেকালও এমন কাদা কেউ কাঁদে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহওয়ালারা এত সুনাম অর্জন কিভাবে করেছেন? তুমি রাতের বেলা ঘুমাও, আল্লাহওয়ালারা রাতের বেলা ঘুমায় না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওয়াল আসর, আসরের শপথ মানি সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। আসরের এক অর্থ সময়, আসরের আরেকটা অর্থ হলো, আসরের অর্থ হলো আসরের নামাজ, অর্থাৎ আসরের নামাজের শপথ মানে আসরের নামাজ বড় দামি একটি নামাজ। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতি। আল্লাহ বলেন সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। বলে কিভাবে? আগে দুই অক্ত, পরে দুই অক্ত, মাঝখানে কি? আসর, ফজর, জোহর, মাগরিব, আর এশা, মাঝখানে হলো আসর। মধ্যবর্তী নামাজের হেফাজত করো। দুই নাম্বার ব্যাখ্যা হলো, রাত আর দিনের মাঝখানে আসর, মধ্যম নামাজের হেফাজত করো। কেন করবা? বলে এই সময়টা দুনিয়ার মানুষের ব্যস্ততা, ব্যস্ততা, কাজ আর কাজ, কাজ আর কাজ, এই সময়টারে যদি বান্দা নামাজে কাজে লাগায় দাও, জীবনটা ধন্য হয়ে যাবে। দুই নাম্বার কারণ, আপনাদের সদর থানার ওসি মহোদয়ের উপরে যদি নোটিশ এসে দাঁড়ায় যায়, ওসি সাহেব এক মাসের মধ্যে রেডি হয়ে ভিন্ন থানায় যেতে হবে, নতুন ওসি সাহেবকে জয়েন দিয়া হিসাব বুঝায় দাও। পুরান ওসি সাহেবের কাছে এসে নতুন ওসি মহোদয় বলে, ভাইজান এই থানার ভেতরের কি হালাত? পুরান ওসি কয়, ভাই ডায়েরিটা হাতে নাও, 10টা লোকের নাম আমি লিখিবদ্ধ করে দিলাম, এদের সাথে যথাযথ সম্মান বজায় রেখে যোগাযোগ রাখবা, টেনশন করা লাগবে না। ঘুমের থেকে উইঠা দেখবা বালিশের নিচে হাদিয়া রেডি হয়ে আছে। নিরপেক্ষ কোনো যদি তদন্ত চাও, কেন্দ্রীয় মসজিদের খতিবের কাছে যাও, খতিব সাহেব নিরপেক্ষ মন নিয়ে তোমাকে তদন্ত দিয়ে দিবে। পুরানো সি ডায়েরিতে যেই রিপোর্ট লিখে গেল, নতুন ওসি সাহেব ওটাকে মূল্যায়ন করে কি করে না? আসরের নামাজের সময় রাতে দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতা হাজির, বিদায় বেলা দিনের ফেরেশতারা বলে যায়, আসরের নামাজে যেই বান্দারা দাঁড়ায় আছে আমরা রিপোর্ট দিলাম তারা ভালো, তাদের মতো ভালো আর কেউ নাই, তোমরাও রিপোর্টে লেখবা এই বান্দাগুলো ভালো। আসরের নামাজ বড় দামি সম্পদ, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ওই দিল্লি শহরের ভেতরে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার, হিন্দুদের রাজধানীতে কোন কুতুবের মিনার নামে দাঁড়ানো আছে? ওই কুতুব হলো জগৎ বিখ্যাত ওলী কামেল, আল্লাহর ওলী কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। কত বড় আল্লাহওয়ালা হলে হিন্দুদের রাজধানী
রাজধানীর মধ্যে কুতুব মিনার দাঁড়ানো আছে আজও দিল্লি শহরের ভেতরে কত বড় আল্লাহওয়ালা আসরের সম্মান আর মর্যাদা বুঝাবার জন্য ঘটনা টানতেছি আল্লাহর ওলি কুতুবউদ্দিন ইন্তেকালের সময় খাদেমকে বলে বলেন ও খাদেম আমার সময় বেশি বাকি নাই তোমাকে আমি দুইটা ওসিয়ত করে যাই এক নাম্বার ওসিয়ত ইন্তেকাল হওয়া মাত্র তাড়াতাড়ি দাফন করে দিও দেরি করবা না দুই নাম্বার ওসিয়ত হলো খবরদার আমার লাশটা নিয়ে জানাজার ময়দানে যখন হাজির হয়ে যাইবা হাজার হাজার আলেম ওলামা আসবে কুতুবউদ্দিনের জানাজায় খবরদার যে কোনো আলেম জানো আমি কুতুবউদ্দিনের জানাজার ইমাম হয়া না যায় তুমি আমার লাশ সামনে নিয়া খোলা ময়দানে ঘোষণা দিবা কুতুবউদ্দিনের জানাজার ইমাম ওই আলেম হবে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে চার গুণ আলা আলেম যদি থাকো এসে জানাজা পড়ায় দাও আর আমার লাশটা বেশিক্ষণ উপরে রাখবি না মদিনার নবীর হাদিস হলো মাইয়েতেরে তাড়াতাড়ি দাফন করো উপরে যদি রাখো মাইয়েতের বড় কষ্ট হয় নবী বলেন তাড়াতাড়ি দাফন কর এলাকার মানুষ বলে হবে না বরাবর মেডিসিন দিয়া বাক্সা কিলায় রাস্তায় ফেলে রাখ কেন সন্তান সিঙ্গাপুর থেকে আসবে দুই দিন পর আসলে কি করবে কয় বাবার গলা জড়ায় চিৎকার মারবে মারলে কি হবে বাবাই জিন্দা হয়ে যাবে হ্যাঁ তাহলে মাইয়েতের কষ্ট কেন তাড়াতাড়ি যদি নবীর কথা মতে দাফন করে দিতা আর এই সন্তানটা আমেরিকা থেকে আসিয়া যেই চিল্লানোটা বাবার গলা জড়ায় দিত ওই চিল্লানোটা যদি মসজিদে গিয়া সিজদায় পড়ে একটা চিৎকার দেয় খোদার কসম বাবার কবরের আজাব মাফ হয়ে যাবে নবীর কথা মানতে ভাল লাগে না তোমার যুক্তি দাও তোমার যুক্তিকে নবীর কথার উপরে প্রাধান্য দাও আর তুমি যদি বলো আমি নবীর আশেক তোরে বাতবার বললে গুনাহ হবে কেন তোরে বাতবার বললে গুনাহ হবে কেন বাবার কবরে জান্নাত বানাইতে হবে কেমনে কয় আলেম ওলামা দাওয়াত কয় কেমনে বলে মানুষ খাওয়া মানুষ খাওয়া খাওয়াইলেই কবর জান্নাত হয়ে যাবে কয় দেরি করিস না 13টা গরু জবাই কর 14টা মহিষ জবাই কর বিশাল প্যান্ডেল রেডি কর এখানে আমগো খতিব সাহেব রাইনা টাটকা একটা মোনাজাত দেওয়ায় দিব আমার ইমাম দোয়া করবে বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে ইমাম দোয়া করে যখন চলে গেল ইমাম খাবেন না বলে আমার ব্যস্ততা আছে এইবার খাওয়ার টেবিলে তাকায় দেখো সিংহ বাঘ বান্দা ভিআইপি বেনামাজি জান্নাত হয়ে গেছে না কবর হইছে এরে নবীর উম্মত পায় হাত রেখে বলি আমি দুনিয়ার কোন উদ্দেশ্য নিয়ে বসে বলি না আমার কথার মাকসাদ একটা হলো সবাই যেন জান্নাত পেতে পারি জাহান্নাম থেকে বাঁচতে পারি আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব আপনার জবাব আপনি দেবেন আমারটা আমি দেব অতএব হিংসা করে লাভ নাই দ্বন্দ্ব করে লাভ নাই দায়িত্ব হলো বুঝানোর বুঝায় গেলাম মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যাপার ওয়াজ মাহফিলেরও মাইক চলে যাত্রার প্যান্ডেলেরও মাইক চলতেছে ঢুকবি কই তোর ব্যাপার মসজিদেরও দরজা খোলা মন্দিরেরও দরজা খোলা ঢুকবি কই মুসলমান তোমার ব্যাপার মোবাইলের রাস্তায় দুই রাস্তা খোলা নর্তকীদের নাচ গানের দরজা খোলা আল্লাহওয়ালা বান্দাদের বয়ানার কোরআন তেলাওয়াতের দরজা খোলা ঢুকবি কই বান্দা তোমার ব্যাপার বুঝায় গেলাম জানায় গেলাম ভুল হলে ক্ষমাত করে দিও রে ভাই কুতুবউদ্দিন বলে এক নাম্বার আমার জানাজা পড়ায় দিতে বলবি এমন আলেম যার মধ্যে চার গুণ আছে চারটা গুণ আল্লাহর ওলি ওসিয়ত করে গেলেন কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল লাশ ময়দানে হাজির হাজার হাজার ওলামায়ে হযরত হাজির খাদেম চিৎকার করে বলে দুইটা ওসিয়ত শুনে নাও এক নাম্বার তাড়াতাড়ি দাফন করে দিতে হবে জানাজা পড়ায়া দুই নাম্বারে ওলামায়ে হযরতদের মধ্যে এমন একজন আলেম এসে জানাজা পড়াবেন আল্লাহ রলি বলছেন যে আলেমের মধ্যে চারটা গুণ আছে যেই বান্দা চার গুণের অধিকারী সে জানাজার ইমাম হতে হবে
সবাই টেনশনে পড়ে গেল কি না জানি চারটা গুণ এই চার গুণ কি আমার মধ্যে আছে নাকি খাদেম ডাক দিয়া বলে এক নাম্বার গুণ হলো যেই বান্দা জীবনে কোনোদিন আসরের চার রাকাত ফরজ নামাজ এর আগে আরো চার রাকাত আছে সুন্নাত পড়লে সওয়াব না পড়লে গুনাহ নাই এই যে আসরের চার রাকাত ফরজের আগে আরো চার রাকাত সুন্নাত নামাজ এই নামাজ সুন্নাত গুলো যার জীবনে ছুটে নাই এমন বান্দা আমার জানাজা পড়াবে অন্য কেউ নয় খুব সহজ না মিয়া ধাক্কা দিলেও দুই মাস ঠিকানো যায় না আর জীবনও ছুটে নাই এটা কিভাবে সম্ভব ওলামায়ে কেরাম পাগলের মতো হয়ে গেলেন জীবনে তো আসরের আগের চার রাকাত সুন্নাত ছুটে নাই এমন তো কেউ নাই এইভাবে এক এক করে চারটা গুণের কথা বলে দিল মারাত্মক গুণ মানুষ চুপ হয়ে গেল জানাজা বিলম্বিত হচ্ছে খাদেম আবার চিৎকার দিলেন কেউ কি নাই দেরি কেন করো অবশ্যই তো কেউ না কেউ আসো না হয় কুতুবুদ্দিন তো বলে যেতেন না কে আসো দেরি না করে জানাজা পড়া দাও চিৎকার মারার পরে ময়দানের পেছন থেকে এক আল্লাহর বান্দা হাত উঁচু করে বলে কুতুবুদ্দিনের কাছে যাওয়ার রাস্তা করে দাও রাস্তা খুলে দাও সবাই তাকায় দেখে ভাগ্যবান ব্যক্তিটাকে সবাই নজর করে দেখে রুমাল দিয়া চেহারা ঢাকা কান্নার আওয়াজ করে করে কুতুবুদ্দিনের লাশের সামনে দাঁড়ায় ডাক দিয়া কয় রে কুতুবুদ্দিন এমন সর্বনাশটা কেন করলি রে আমার আমার এই চার গুণের খবর আমার স্ত্রীও জানে না আমার এই চার গুণের খবর জানে আমার আল্লাহ আমার এই চার গুণের খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে এমন জায়গায় ঠেকায় দিলি জানাজা না পড়লে উপায় নাই এরে আল্লাহর বান্দা জানাজা পড়ায় দাফন করায় দিল এমন ভাগ্যবান ব্যক্তি ওই জঙ্গলের নির্ধারিত কোনো বুজুর্গ কোনো মনীষী না খানেকার নির্ধারিত কোনো পীর না ভারতের ইতিহাস পড়ে দেখো ওই মুসলমান শাসকদের মধ্যে একজন শাসক একদিকে রাষ্ট্র চালায় অপর দিকে আসরের চার রাকাত সুন্নাত জীবনে ছাড়ে না একদিকে রাষ্ট্র চালায় অপর দিকে রাতের তাহাজ্জুদ বাদ দেয় না একদিকে রাষ্ট্র চালায় অপরদিকে জবান দিয়া মিথ্যা কথা জীবনে বলে না একদিকে রাষ্ট্র চালায় অপরদিকে নিজের দুই চোখ দিয়া কোনোদিন বেপর্দা নারীর দিকে তাকায় না ওই বান্দা হলো মুসলমান শাসকদের ইতিহাস ওই ভারতের শাসক নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই ইংরেজিতে ইতিহাস যেখানে আছে ইংলিশের ইতিহাসে লেখা আছে শামসুদ্দিন ইলতুতমিস ওই বান্দা একদিকে রাষ্ট্র চালায় অপরদিকে আসরের আগের চার রাকাত সুন্নাত জীবনে ছাড়ে নাই একদিকে রাষ্ট্র চালায় দুই চোখ দিয়া বেগানার দিকে তাকায় নাই এমন বান্দার মাধ্যমে শান্তি হবে না তো কার মাধ্যমে হবে এরে নবীর উম্মতের দল আসরের নামাজের হেফাজত করো বড় দামি একটি সম্পদ ওরে নবীর উম্মত আল্লাহর কাছে তওবা করে কান্না করো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই একবার দুইবার তিনবার অন্যায় করলে মা সন্তান তারায় দেয় সন্তানের মা তারায় দেয় কিন্তু আল্লাহর সাথে কত নিয়ামতের গাদ্দারি করলাম আল্লাহ একবারও বেজার হলেন না তারাইয়াও দিলেন না পানি বন্ধ করলেন না বরং আল্লাহ ডাক দেয় ফজরে বান্দা আয় আয় সেজদা করবি জীবনের সব গুনাহ মাফ করে দিব ফজরে আসো না আমি আল্লাহ বেজার না
জোহরে ডাকলাম আয়, জোহরে আসলি না আসরে আয়, আসরে আসো নাই মাগরিবে হাজিরা দে, মাগরিবে আসো না এশায় হাজিরা দাও, আসো নাই আজকে মিজান ময়দানে কোরআনের বাগানে যখন বসিয়া গেছো, এখনো যদি চোখের পানি ছেড়ে কান্না করে তোর মা বাবার জন্য দোয়া করতে পারো, এ জায়গায় এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই, অন্ধকার কবরে পড়ে নাই, সেদিন এক জায়গায় বয়ান করে মোনাজাত দিব, এক আল্লাহর বান্দা বলে হুজুর দোয়া করেন, আপনার বয়ান শুনতে আসার পথে দুইজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আবার এক জায়গায় দোয়া চায় বয়ান শুনিয়া বাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে অনেকে মরে গেল, এরে নবীর উম্মতের দল আল্লাহর মহাব্বত নিয়ে চলো, চাকরি করো ব্যবসা করো স্কুলে পড়ো কলেজে পড়ো যা করো নবীর সুন্নতের আমল করো নামাজ পড়ো মা বাবার খেদমত করো আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিও না, তওবা করার যদি নিয়ত হয় মোনাফিকি না থাকে, আল্লাহর মহাব্বতে খাঁটি তওবার নিয়তে গলায় ছুরি লাগবে মরে যাব নামাজ ছাড়বো না নবীরে কাঁদাবো না, এমন তওবার যদি নিয়ত হয় খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।